আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ, ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা। ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ টানটান উত্তেজনা চলবে ম্যাচ জুড়ে। অন্যদিকে আর্জেন্টিনা বাংলাদেশের পতাকা আর্জেন্টিনা জুড়ে পরিলক্ষিত হচ্ছে। তারা বাংলাদেশের প্রতি এতটাই ভালোবাসা প্রবণ যে বাংলাদেশের পতাকা জুড়ে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনায় আজকে আমরা সবথেকে মানে ফিল করব ফুটবলের ছোট্ট আমাদের ফুটবলের জাদুকর মেসিকে, যার পায়ের জাদু দেখব আমরা আজকে। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা মেসির এই ফুটবলের পায়ের জাদু দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে বসে আছি আমরা সবাই। তো আসুন আমরা সবাই প্রে করি, যারা আর্জেন্টিনার ভক্ত এবং আর্জেন্টিনাকে যারা পছন্দ করেন, শেষ কাপটা যেন আর্জেন্টিনার মেসির হাতেই ওঠে। কারণ হতে পারে এটা মেসির শেষ বিশ্বকাপ, হতে পারে নাও হতে পারে, কিন্তু যেহেতু এতটা পরিশ্রম এবং এতটা খেলার পরে ফাইনাল অবধি এসেছে, তাহলে মেসির স্বপ্নটা যেন পূর্ণ হয়, আমরা আজকে সবাই মিলে সেই প্রার্থনাই করব। আমার মনে হচ্ছে আর্জেন্টিনা জিতবে, কারণ আর্জেন্টিনার ডিফেন্ডার, মিডফিল্ড এবং অবশ্যই মেসি সব দিক মিলে অনেক স্ট্রং টিম, এবং সব থেকে বড় কথা আর্জেন্টিনার গোলকিপারও অনেক স্ট্রং। সো আমরা আশাই করতে পারি যে আর্জেন্টিনা আজ জিতবে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব দরবারে দ্বিতীয়বারের মতো আসন করে নেবে। ধন্যবাদ সবাইকে, খেলা দেখার অপেক্ষায় রইলাম।